বন্ধুরা, আপনাদের উপকারের জন্য বলছি, আপনি মানবেন কি না সেটা আপনাদের ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। ভুলেও এই কাজটি করবেন না, কারণ এই কাজটি 15টি সিগারেটের সেবনের মতো ক্ষতি করে। আপনি যাকে বোকা ভাবেন সে মূলত বোকা নয়। কারণ কি জানেন, কিছু মানুষ আছে গভীর রাতে ঘুমাতে যাওয়া পছন্দ করে, কিন্তু কেন কেউ আপনার কাছে মিথ্যে বলছে সেটা ঠিক কি উপায়ে বুঝতে পারবেন? কিভাবে বুঝবেন তাকে আপনি মন থেকে ভালোবেসে ফেলেছেন? কাজটি করতে আপনার আমার প্রায় সবারই ভালো লাগে, কিন্তু এটি ড্রাগের নেশার মতো ক্ষতি করে। ওইসব ব্যক্তিরাই মানুষের খুঁত ধরতে বা দোষ বের করতে অভ্যস্ত। নাম্বার 20, নতুন পোশাক পরতে আমরা অনেকেই ভালোবাসি, বলা চলে সকলেই। কিন্তু এই নতুন পোশাক পরিধানের বা আমাদের ফ্যাশন আমাদের মস্তিষ্কের বা মানসিকতার কিছু পরিবর্তন ঘটায়, যা আমরা অনেকেই খেয়াল করি না। যখন আমরা ভালো পোশাক পরিধান করি, তখন আমাদের মন নিজে থেকেই ভালো হয়ে যায় এবং আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। নাম্বার 19, একটা জরিপের মাধ্যমে একটি চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে। খেয়াল করে দেখবেন, মে মাসে যে সমস্ত বাচ্চারা জন্ম নেয় তাদের ওজন অন্য মাসে জন্ম নেওয়া বাচ্চাদের তুলনায় একটু বেশি হয়ে থাকে। এর পেছনে কি কারণ কাজ করছে তা আজও উদ্ঘাটন করা যায়নি। নাম্বার 18, একবার ভাবুন তো, টাকা দিয়ে আপনি কি কি করতে ভালোবাসেন, বা আপনার মতো অন্যরা টাকা কোন কোন কাজে ব্যবহার করতে খুব ভালোবাসে। আপনারা যে যাই বলুন না কেন, একটি জরিপের মাধ্যমে দেখা গেছে মানুষ টাকা দিয়ে সম্পত্তি কেনার চেয়ে ভ্রমণ, সিনেমা বা খেলা দেখা ইত্যাদি বেশি পছন্দ করে। নাম্বার 17, ধরা যাক আপনার ব্রেন অনেক শার্প, আপনি অনেক কিছু মনে রাখতে পারেন। আপনার মনে রাখার ক্ষমতা যতই ভালো হোক না কেন, আপনি চেষ্টা করলেও একই সময়ে 3 থেকে 4টির বেশি জিনিসের কথা কখনোই মনে রাখতে পারবেন না। নাম্বার 16, বন্ধুরা, অনেক সময় আমরা ভাবগম্ভীর হয়ে থাকি বা মন খারাপ করে দীর্ঘ সময় বসে থাকি। আপনি যদি এরকমটা করে থাকেন, তাহলে আজ থেকে এটা করা বাদ দিয়ে দেন, নইলে খুবই মারাত্মক ঝুঁকিতে পড়তে যাচ্ছেন। কারণ আপনি জানেন না যে অনেকটা সময় ধরে গম্ভীর হয়ে একাকী বসে থাকা, দিনে 15টি সিগারেট খাওয়া একই ব্যাপার বলে মনোবিজ্ঞানীরা মতামত দিয়েছেন। নাম্বার 15, আমরা অনেক সময় অনেককেই বোকা মনে করে থাকি বা বোকা ভাবে দেখি। আসলে কি তারা বোকা? দেখা গেছে যে সমস্ত মানুষ বোকার মতো প্রশ্ন করে এবং যে কোনো পরিস্থিতিতে হঠাৎ উত্তর দিয়ে দেয়, তারা আসলে একটু বেশি বুদ্ধিমান স্বভাবের হয়ে থাকে। নাম্বার 14, যদি আপনি কখনো দেখেন যে কোনো ব্যক্তি হঠাৎ করেই প্রচন্ড রেগে যাচ্ছেন, আপনাকে তখন বুঝতে হবে ওই সময়টিতে তিনি প্রচন্ড চাপে আছেন বা তার মাথায় অনেক গভীর চিন্তা চলছে। তাই খুব ভালো হবে ওই সময়টিতে তাকে বিরক্ত না করা বা একটু ভালোবাসা দিয়ে কথা বলা। নাম্বার 13, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন কিছু ব্যক্তি আছে যারা রাস্তা হাঁটার সময় বা কোনো কাজের সময় নিজে নিজেই বিড়বিড় করে কথা বলতেই থাকেন। মনোবিজ্ঞান বলছে এই ধরনের ব্যক্তিরাই মূলত স্মার্ট স্বভাবের হয়ে থাকে। নাম্বার 12, আপনি কি নিজেকে বুদ্ধিমান ভাবেন বা বুদ্ধিমতী মনে করেন? তাহলে আরেকবার সাইকোলজির সাথে মিলিয়ে নিন। সাইকোলজি বলে উচ্চ ও দ্রুত বুদ্ধি সম্পন্ন মানুষেরা বেশি রাতে ঘুমাতে পছন্দ করে। তাই বলে আবার ইচ্ছে করেই এখন থেকে বেশি রাতে ঘুমাবেন না, এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি সাধন করবে। নাম্বার 11, ধরুন কোনো ব্যক্তি জেনে শুনে সত্য গোপন করছে বা আপনার কাছে মিথ্যে বলছে, কিন্তু সেটা তো আপনাকে ধরতে হবে, তাই না? কি করে সেটা বুঝতে পারবেন শুনুন। মিথ্যে বলার সময় তার নাক গরম হবে, নাক ঘামবে, সে বারবার নাকে হাত দিবে। নাম্বার 10, কোনো ব্যক্তি আপনার সাথে আর সময় কাটাতে চাচ্ছে না বা কথা বলতে চাচ্ছে না বা বিরক্তি বোধ করছে, এটা বুঝবেন কিভাবে? খেয়াল করে দেখবেন যে সে বারবার পা দিয়ে মাটিতে দাগ কাটছে বা পা এদিক ওদিক করছে, অথবা সে আগে পিছে নড়াচড়া করছে। তাহলে আপনার বুঝে নিতে হবে সে আপনার সাথে আর সময় কাটাতে চাচ্ছে না। নাম্বার 9, আপনি কাউকে মন থেকেই ভালোবাসেন, এটা বিশ্বাস করবেন কিভাবে বা এটা বুঝতে পারবেন কিভাবে? সাইকোলজি বলে আপনি যখন কাউকে মন থেকে ভালোবাসবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে আপনি চাইলেও তার সামনে মিথ্যে কথা সহজে বলতে পারছেন না। নাম্বার 8, আপনি হয়তো কখনো খেয়াল করেননি যে আপনার শরীর কখন সবচেয়ে বেশি দুর্বল মনে হয়। সাইকোলজি এ ব্যাপারে বলে যে যখন আপনি নেতিবাচক চিন্তা ভাবনার ভেতরে ডুবে থাকেন, তখন আপনার শরীর বেশি দুর্বল মনে হয়। নাম্বার 7, বন্ধুরা, আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের নেশা আছে, কারো খাওয়া, কারো কেনাকাটা করা ইত্যাদি। সাইকোলজি বলে 2টি মারাত্মক এবং ভয়ঙ্কর নেশা হলো চকলেট খাওয়া এবং অনলাইন থেকে শপিং করা। এই নেশা 2টি সিগারেট এবং ড্রাগের নেশার থেকেও বেশি ভয়ঙ্কর। নাম্বার 6, কখনো খেয়াল করে দেখেছেন কি, যখন আপনি নিজের কাজ নিজেই করেন বা নিজের কাজের মধ্যে ডুবে থাকেন, তখন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করে, ফুর্তি ফুর্তি অনুভব হয়। এর আসল কারণ হলো তখন আপনার মস্তিষ্ক থেকে নেতিবাচক
চিন্তা ভাবনাগুলো দূরে থাকে। নাম্বার 5, বন্ধুরা আপনারা অনেকেই জানেন কিছু মানুষ আছে যারা সব সময় অন্যের কথার ভুল খুঁজে বেড়ায় বা খুঁত বের করে, এরা কারা বলতে পারেন? মনোবিজ্ঞান বলেন যে সমস্ত ব্যক্তি মিথ্যে কথা বলতে অভ্যস্ত সে সমস্ত ব্যক্তিরা অন্যের কথার ভুল ধরতে অভ্যস্ত। নাম্বার 4, জানেন কি কোনো মিথ্যুকের কাছ থেকে সত্য কথা বের করার সহজ উপায় কি? আপনার যদি মনে হয় কেউ আপনার কাছে কোনো কথা লুকাচ্ছে তাহলে একটি কাজ করবেন, গভীর রাতে তার সাথে কথা বলবেন, কারণ এই সময়টিতে মানুষের মনের কথা মুখ দিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা বেশি। আর এর পেছনের কারণটি হলো সারা দিনের ক্লান্তির কারণে তার মস্তিষ্ক বেশি কিছু ভাবতে পারে না, আর সে মুখ দিয়ে যা কিছু বলে তার অধিকাংশই খাঁটি হওয়ার সম্ভাবনা। নাম্বার 3, আপনি কি মনে করেন হাসা খুবই সহজ কাজ? আসলে তা নয়। জানেন কি, হাসার জন্য আমাদের মস্তিষ্কের 5টি পৃথক পৃথক অঙ্গের একসাথে কাজ করা দরকার হয়, তাই আমরা চাইলেও অনেক সময় হাসি আসে না। নাম্বার 2, নিজের সবথেকে কাছের বন্ধুকে বিয়ে করলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা 70% কমে যায়, আর এই বিবাহ আজীবন সাথে থেকে চলার অনুপ্রেরণা দেয়, কারণ আপনারা ইতোমধ্যে একে অপরকে ভালো মতো জানেন এবং একে অপরকে বোঝেন। যদি অজানা মানুষের সাথে আপনার বিবাহ হয় তাহলে আপনারা একে অপরকে বুঝতেই অনেকটা সময় চলে যায়। নাম্বার 1, তবে হ্যাঁ আরেকটা বিষয় জেনে নিন, ভালোবাসার বিবাহগুলিতে মানুষ বেশি আত্মহত্যা করে, আর এর পেছনের কারণ হলো একে অপরকে বুঝতে পারার অক্ষমতা। বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে সাইকোলজি ফ্যাক্ট নিয়ে আরো মজার ও রোমাঞ্চকর কিছু তথ্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউনিক বিশ্বের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ।